ডক্টর আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুকেশন এন্ড চ্যারিটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। শনিবার সকাল 10টায় পূর্ব বর্ধমান জেলার নবস্থা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খারগ্রাম বারোয়াড়ি তলায় এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, গ্রাম পঞ্চায়েত প্রধান মালা মণ্ডল, উপপ্রধান নন্দ দুলাল দে, বিশিষ্ট সমাজসেবী পরেশ কাহার, সুকুমার গোস্বামী, শুভেন্দু চ্যাটার্জি সহ এনজিওর সকল কর্মকর্তাগণ। এদিন এই শিবিরে 101 জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে। আজকে খাগড়াম বাড়াইতলায় আমাদের ডক্টর আবুল কালাম আজাদ ট্রাস্টের উদ্যোগে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের প্রধান এবং আমাদের এলাকার সকল নেতৃত্ববৃন্দ উপস্থিত থেকে আজকে এই চক্ষু পরীক্ষা শিবিরের সাফল্যমণ্ডিত হয়েছে এবং ইতিমধ্যেই এখানে প্রায় 100 মতো আমাদের পেশেন্ট তারা চক্ষু পরীক্ষা করেছে এবং বিভিন্ন চশমার মডেল এবং চশমা এখান থেকে 600 টাকা সর্বনিম্ন দাম। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দ বার্তা। ডক্টর আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুকেশন এন্ড চ্যারিটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। শনিবার সকাল 10টায় পূর্ব বর্ধমান জেলার নবস্থা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খারগ্রাম বারোয়াড়ি তলায় এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, গ্রাম পঞ্চায়েত প্রধান মালা মণ্ডল, উপপ্রধান নন্দ দুলাল দে, বিশিষ্ট সমাজসেবী পরেশ কাহার, সুকুমার গোস্বামী, শুভেন্দু চ্যাটার্জি সহ এনজিওর সকল কর্মকর্তাগণ। এদিন এই শিবিরে 101 জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে। আজকে খাগড়াম বাড়াইতলায় আমাদের ডক্টর আবুল কালাম আজাদ ট্রাস্টের উদ্যোগে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের প্রধান এবং আমাদের এলাকার সকল নেতৃত্ববৃন্দ উপস্থিত থেকে আজকে এই চক্ষু পরীক্ষা শিবিরের সাফল্যমণ্ডিত হয়েছে এবং ইতিমধ্যেই এখানে প্রায় 100 মতো আমাদের পেশেন্ট তারা চক্ষু পরীক্ষা করেছে এবং বিভিন্ন চশমার মডেল এবং চশমা এখান থেকে 600 টাকা সর্বনিম্ন দাম। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দ বার্তা।